हेलो व्यूअर्स, वेलकम टू आगामी बार्ता। आजकल ভিডিওতে আমরা দেখব যে ছোটখাটো যারা আমরা ইউটিউবার তাদের ভিডিওতে কমেন্ট অথবা লাইক রিয়্যাক্ট এসব কিভাবে নিতে হয়, অথবা ফেসবুকে আপনি আপনার ভিডিওর লিংক শেয়ার করলে অটোমেটিক কিভাবে সেটাতে ফেসবুকের রিয়্যাক্ট অথবা কমেন্ট নিতে পারবেন, সাথে ইনস্টাগ্রাম প্লাস। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। এই টপিকের জন্য আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম এই ইউটিউবের ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটের লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এইখানে দেখেন তিনটা অপশন আছে। এটা ইন মেইনটেনেন্স দেখাচ্ছে, এটা হচ্ছে ইনস্টাগ্রামের কমেন্ট হার্ট শেয়ার অথবা লাইক আপনি পাইতে পারেন। এটা হচ্ছে ফেসবুকের অটো এক্সচেঞ্জ, পোস্ট লাইক কমেন্ট লাইক আপনি পেতে পারেন। এটা হচ্ছে ইউটিউবের অপশন, এটা হচ্ছে ইনস্টাগ্রামের অপশন, এটা হচ্ছে আপনার যে কোনো সাউন্ড ট্র্যাকের জন্য যে কমেন্ট অথবা হার্টগুলো পায় সেটা, এটা হচ্ছে আপনার ইনস্টাগ্রাম, এটা ইউটিউব, এটা ফেসবুক। সো আপনি একটা ওয়েবসাইট থেকে কমপ্লিট একটা প্যাকেজ পেয়ে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। তো প্রথমেই আপনার মাথায় একটা চিন্তা থাকতে হবে, সেটা হচ্ছে আপনি এইখান থেকে যেহেতু অটো লাইক নিচ্ছেন, সেটা আপনি যে ভিডিও অথবা যে কাজের জন্যই নেন না কেন, আপনার কোনো রিয়েল অ্যাকাউন্ট ইউজ করবেন না। ডু নট ইউজ এনি রিয়েল অ্যাকাউন্ট। সো আপনি রিয়েল অ্যাকাউন্ট ইউজ করবেন না, এইটা মাথায় নিয়ে আপনাকে এই ট্রিকটা কাজে লাগাইতে হবে। তো সেই জন্য আমি চাচ্ছি যে আমার এই যে আগামীর বার্তা চ্যানেল, এই চ্যানেলে যে কোনো একটা ভিডিওতে, ধরেন এই যে ফিরা কোডের যে ভিডিওটা, কোড এডিটরের এই ভিডিওটার আমি এই যে দেখেন এখানে একটা কমেন্ট আছে, সেটা হচ্ছে শুধু আমার যে কমেন্টটা সেই কমেন্টটাই আছে। তো আমি চাচ্ছি এখানে অটো কিছু কমেন্ট নিতে। সেটার জন্য আপনার যেটা করতে হবে, এই যে ইউটিউব লগ ইন রিকোয়ার্ড দেখাচ্ছে, তো আমরা এখানে ইউজে ক্লিক করলে এখানে তাদের এগ্রি অপশনটা দিয়ে দিতে হবে। আচ্ছা, সে আপনাকে বলতেছে যে অন ইউর ফোন অর কম্পিউটার গো টু দিস লিংক। তাহলে আমাদেরকে এই লিংকে যেতে হবে। আমরা এই লিংকটা কপি করলাম, কপি করে আমি নতুন একটা গেস্ট ব্রাউজার ইউজ করলাম এবং এখানে আপনার গুগল, যেটা আপনার জিমেইল, আপনার ফেক যে ইমেইলটা সেটা লগ ইন করে নিতে হবে। তো এখানে আমি আমার ইমেইলটা দিয়ে লগ ইন করে নিচ্ছি। আচ্ছা, আমার জিমেইলটা লগ ইন হয়ে গেছে। সো এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই যে লিংকটা তারা দিয়ে দিছে, এই লিংকটা আপনি জাস্ট কপি করবেন, কপি করে এখান থেকে এটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে সে আবার আপনার এই যে এখানে কি বলতেছে যে কানেক্ট আ ডিভাইস, এন্টার দ্য কোড ডিসপ্লেড অন ইওর ডিভাইস। সো আমাকে কি করতে হবে, এই যে কোডটা, এই কোডটা আমাকে কপি করতে হবে। কপি করে আমি যদি এখানে পেস্ট করে দেই এবং নেক্সট করি, নেক্সট করার পরে সে আমাকে দেখাচ্ছে যে আপনি আপনার এই
জিমেইলটা ইউজ করবেন, আচ্ছা সে কি কি অ্যাক্সেস চাচ্ছে। প্রতিটা জিমেইল যখন আপনি অন্য কোনো ওয়েবসাইট বা থার্ড পার্টি ওয়েবসাইট ইউজ করতে যাবেন, সে আপনার কাছে কিছু পারমিশন চাবে, যেটা হচ্ছে ভিউ অ্যান্ড ম্যানেজ ইউর রেন্টাল অ্যান্ড পারচেস হিস্ট্রি, ম্যানেজ ইউর ইউটিউব অ্যাকাউন্ট। সো কখনোই আপনি আপনার রিয়েল অ্যাকাউন্ট ইউজ করবেন না। নতুন একটা জিমেইল খুলে সেই জিমেইলের অ্যাক্সেস আপনি দিয়ে দিবেন। আচ্ছা, আমরা এখানে অ্যালাউ করে দিলাম এবং সে আমাকে বলতেছে যে কংগ্রাচুলেশনস, ডিভাইস কানেক্টেড। আচ্ছা, তো আমরা যদি এখানে যাই, দেখেন আমাদেরকে এখানে বলতেছে যে ওয়েলকাম। তো আমার যে জিমেইল দিয়ে আমি লগ ইন করলাম সেইটার কাজ এইখানে হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এই যে র্যান্ডম ইমোজি কমেন্ট আমি চাচ্ছি। আচ্ছা, তাহলে আমি ভিডিওটা কিন্তু বের করে রাখছি। ভিডিওটা বের করে রাখার কারণে এখানে দেখেন আমার যে এইখানে যে লিঙ্কটা হয়েছে এই লিঙ্কটাও আমি নিতে পারি, অথবা এই যে শেয়ারে ক্লিক করে আমি এইখান থেকেও লিঙ্কটা কপি করে নিতে পারি। তো আমি নেয়ার পরে যখন আমি এখানে পেস্ট করলাম, পেস্ট করে যদি আমি সেন্ড কমেন্টসে ইউজ করি, সে কিছুক্ষণ লোড নিবে তার নিজস্ব সার্ভারের কিছু কাজের জন্য। সে লোড নেওয়ার পরে সে আমাকে বলতেছে কি, দেখেন 11টা কমেন্টস সেন্ড, গুড। তো আমরা এই ভিডিওতে আবার চলে গেলাম। চলে যাওয়ার পর আমি যদি এখানে রিফ্রেশ দেই, আগে কিন্তু আমার একটা কমেন্ট ছিল এই ভিডিওতে, এখন দেখেন কয়টা কমেন্ট চলে আসছে। দেখেন 5টা কিন্তু অটোমেটিক কমেন্ট চলে আসছে, এই যে ইমোজি গুলো চলে আসছে, আমাকে 11টা দিতে চাইছে। সো আপনি দেখবেন যে 30 সেকেন্ডের মধ্যে অথবা 1 মিনিটের মধ্যে আপনি এই যে এখানে আপনাকে যে কনফার্মেশন এসএমএসটা দিছে বা সাকসেস এসএমএসটা দিছে, সেই অনুযায়ী আপনি কমেন্টগুলা পেয়ে যাবেন। তো এরপরে আরেকটা কাজ হচ্ছে, আপনি এই ওয়েবসাইটটা সব সময় ব্যবহার করতে পারবেন, এটা কিন্তু কোনো স্প্যাম ওয়েবসাইট না। সুতরাং আপনি 30 মিনিট পর, এই দেখেন ইউ হ্যাভ টু ওয়েট বিফোর ইউ ক্যান রিসেন্ড, আপনি এই ভিডিওতেই আবার সেন্ড করতে পারবেন, কোনো সমস্যা নেই, অথবা অন্য কোনো ভিডিও ইউজ করতে পারবেন, কিন্তু আপনাকে 30 মিনিট ওয়েট করতে হবে। সো এখানে কাউন্টডাউনটা দিয়ে দিছে, আপনি কাউন্টডাউনটা যখন শেষ করবেন, কাউন্টডাউনটা শেষ করার পরে নতুন একটা ভিডিও অথবা যে কোনো ভিডিওর লিংক আপনি আবার সেমভাবে পেস্ট করে সেন্ড করে দিলেই আপনি কমেন্টগুলো পেয়ে যাবেন। এবং মাথায় রাখবেন আপনাকে কিন্তু আর নতুন করে লগ ইন করতে হবে না। সুতরাং আশা করি আমরা যারা নতুন ইউটিউবার আছি, ছোটখাটো ইউটিউবার আছি, তাদের ভিডিওর এসইও করার জন্য, তাদের ভিডিওর ভিউ বাড়ানোর জন্য আমাদের এই যে ট্রিক্সটা, ছোট্ট একটা ট্রিক্স, এই ট্রিক্সটা কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থাকবেন।